হ্যালো, আসসালামু আলাইকুম। প্রবাসী বাঙালিনা ব্লগ চ্যানেল থেকে আমি কারিয়া বলছি। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে আল্লাহর রহমতে আপনাদের দিয়ে অনেক ভালো আছি। তো ওরা গাড়িতে উঠলে সবসময় এরকমই করতে থাকে, তাড়াতাড়ি যেন গাড়িটা চালানো হয়, ওর বাবাকে পুশ করতে থাকে। অ্যাকচুয়ালি এখানে তো আসলে ওরকম তাড়াহুড়া করে গাড়ি চালানোর কোনো নিয়ম নাই, একটা রেগুলার রুলের মধ্যে ওদেরকে গাড়ি চালাতে হয়। যাই হোক, আজকে আমরা এসেছি ওয়ালমার্টে, এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন তাহলে ঘুরে আসি ওয়ালমার্ট থেকে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করতে ভুলবেন না, অবশ্যই শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি একটু প্রেস করে দিবেন যেন আমার সকল আপডেট আপনার কাছে পৌঁছে যায় সঙ্গে সঙ্গে। চলুন তাহলে ঘুরে আসি ওয়ালমার্ট থেকে। আর আমরা কী কী শপিং করলাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন।
এই তো স্টোরটা পুরো ঘুরিয়ে দেখানোর ট্রাই করলাম, অ্যাকচুয়ালি পুরো স্টোরটা ঘুরিয়ে দেখাতেও পারি না কারণ আমার ছোট বেবিটা অনেক দুষ্টুমি করছিল, সো এই জন্য তাড়াহুড়া করে বের হয়ে গেলাম, ওর মনটাও খারাপ। আমাদের পে করা হয়ে গেছে, আমরা এখন বাসার দিকে যাব, বাসায় গিয়ে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমরা কি কি শপিং করেছি আজকে। এই তো আমরা বাসায় চলে এসেছি, বাইরে থেকে অবশ্য পিজা কিনে নিয়ে এসেছিলাম, ওগুলোই বাচ্চারা খেয়েছে, এখন আমি এগুলো একটু গুছিয়ে রাখবো। তো এই তো দেখতে পাচ্ছেন, এটা হলো ছোটো ছোটো কাপকে, এটাকে কুশন বলে, এটা চার সাথে খেতে অনেক ভালো লাগে, আর ওরিও বিস্কুট তো বাচ্চাদের জন্য থাকেই সবসময়। আর এই তো দুটো মিল্কের গ্যালন নিয়েছি কারণ বাচ্চাদের জন্য প্রচুর মিল্ক লাগে, একসাথে দুটোই কেনা হয়েছে এর জন্য। কিছু ফ্রুটসও কেনা হয়েছে, এর মধ্যে অ্যাপল ছিল, একটা ক্যাপসিকাম রেড অ্যান্ড ইয়েলো, এভাবে প্যাকেটে আসে এগুলা। আর এই তো কয়েকটা ব্যানানা নেওয়া হয়েছিল, আর বাচ্চারা তো প্রচুর চিপস খায় এই জন্য এক প্যাকেট চিপস নেওয়া হয়েছে। এটা একটা স্যালমন ফিশের প্যাকেট, ওখানের মিটগুলো আমাদের জন্য হালাল না, এই জন্য আর কোনো মিট নেওয়া হয় নাই, এই স্যালমন ফিশের প্যাকেটটাই নেওয়া হয়েছে। আর এটা অলে ক্রিম, তো এটা SPF 15, এটা আমি ইউজ করি সেজন্যই নেওয়া হয়েছে। আর এটা অ্যাভিনো বেবি লোশন, আমার বাচ্চাদের জন্য নেওয়া হয়েছে, ওদের জন্য আমি এটাই ইউজ করি। আর এটা হলো লরিয়ালের ব্লু স্টাইলিস্ট, এটা সামনে পড়লো তাই নিয়ে নেওয়া হয়েছে। এটা হলো গ্যাটোরেট, আমার বাচ্চা প্রচুর সোডা খেতে পছন্দ করে, তো আমি ভাবলাম যে না সোডা না দিয়ে গ্যাটোরেটটা দিই, গ্যাটোরেটটা দিলে ওদের জন্য অ্যাকচুয়ালি হেলদি হয় এটা। আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের একটা প্যাকেট, ফিশ স্টিকের একটা প্যাকেট নেওয়া হয়েছিল কারণ বিকালে খাওয়ার জন্য এগুলো নেওয়া, ওরা এগুলো ভেজে দিলে অনেক খেতে পছন্দ করে এই জন্যই নেওয়া। এটা একটা সিরামিকের বাটি, এখানে দুটা আছে একটা প্যাকেটে, বাটিগুলো দেখতে অনেক সুন্দর চোখে পড়েছে তাই নিয়েছি, অ্যাকচুয়ালি দামও কম ছিল, মাত্র 4.99। আর এই তো সম্পূর্ণ একটা ডিমের প্যাকেট নিয়ে নেওয়া হয়েছে। কেমন লাগলো আমার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, অ্যাকচুয়ালি বাইরে গিয়েছিলাম, যেটুকু শ্যুট করেছি ওইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্টস করবেন, আপনাদের এই ছোট্ট একটা কমেন্টসে আমাকে উৎসাহ জাগায় অনেক। আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি একটু প্রেস করে রাখবেন যাতে আমার সকল আপডেট পৌঁছে যায় আপনার কাছে সঙ্গে সঙ্গে। থ্যাংক ইউ এভরিওয়ান।